आज आबारो आपनादेर सकलके स्वागत जानाई आमादेर चैनेले। आमि शिवम सेन, बिजनेस कन्सालटेंट एंड मोटिवेशनल स्पीकर। যদি আপনি একজন বিজনেসম্যান হতে চাইছেন, আমি আপনাকে বলবো আজকে 10 মিনিটের ভিডিও আপনি আমার সঙ্গে থাকুন। কেন এই 10 মিনিটে আমি আপনাকে শেখাবো কিভাবে আপনি একজন বিজনেসম্যান হবেন। কারণ লাস্ট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম সেলফ এমপ্লয়েড এবং বিজনেসম্যানের মধ্যে কি পার্থক্য আছে, এবং যদি আপনি সেলফ এমপ্লয়েড থেকে বিজনেসম্যান হতে চান তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো প্রচুর মানুষ যারা আছে আমাকে কমেন্ট করেছে, দ্যাট ইজ ইন আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে একজন সেলফ এমপ্লয়েড থেকে বিজনেসম্যান হবেন। লাস্ট ভিডিওতে যে ছকটা আমি আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই ছকটা আমি আজকে আবারও দেখাচ্ছি। ছকটা এরকম ছিল, প্রথমে ছিল এমপ্লয়ি, সেকেন্ড ছিল সেলফ এমপ্লয়েড, থার্ড হচ্ছে বিজনেসম্যান, ফোর্থ হচ্ছে ইনভেস্টার। এই চার ধরনের মানুষ আমরা আমাদের সমাজে দেখতে পাই। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, বাট দেয়ার আর সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড এবং এই বিজনেসম্যান, এদের মধ্যে সবথেকে যেটা বড় পার্থক্য সেটা কী জানেন? একটা সেলফ এমপ্লয়েড যে আছে সে তার ব্যবসার সমস্ত কাজ নিজে করে। সে যেটা ব্যবসা করে তার ব্যবসার সমস্ত কাজ সেলফ এমপ্লয়েড নিজে করতে থাকে। বাট একজন বিজনেসম্যান তার ব্যবসার কোনো কাজ সে নিজে করে না। একজন বিজনেসম্যান কী করে, সেটা সে তার কোম্পানির একটা সিস্টেম বানিয়ে রাখে, একটা সিস্টেম তৈরি করে রাখে একটা বিজনেসম্যান। কিন্তু সেলফ এমপ্লয়েড কী করে, সিস্টেম তৈরি করতে পারে না, সে তার প্রত্যেকটা কাজকে নিজে করতে থাকে। আজকে এই মানুষটা যদি একদিন ছুটি নিয়ে নেয় তার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, বাট এই মানুষটা যদি বছরের পর বছর ছুটিও নিয়ে থাকে, মাসের পরে মাস ছুটি নিতে থাকে, তাহলে কিন্তু তার ব্যবসা বন্ধ হয় না। তাহলে আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো কিভাবে আপনি সেলফ এমপ্লয়েড থেকে বিজনেসম্যান হতে পারেন। আর এই বিজনেসম্যান হওয়ার জন্য আপনাকে এই স্টেপগুলোকে কিন্তু কমপ্লিট করতে হবে। এই পাঁচখানা স্টেপে আমি আপনাকে শেখাবো আপনি কিভাবে সেলফ এমপ্লয়ি থেকে একজন বিজনেসম্যান হবেন। অর্থাৎ এই যে জার্নিটা থাকবে আপনার, এই জার্নিয়ে এই পাঁচখানা স্টেপ কিন্তু থাকবে। তো সবার প্রথমে যে স্টেপটা আছে, ফার্স্ট স্টেপে আপনাকে কী শিখতে হবে, ফার্স্ট স্টেপে হচ্ছে বিজনেস ওনার মাইন্ড সেট। ভালো করে বুঝবেন, বিজনেস ওনার মাইন্ডসেট, অর্থাৎ বিজনেস ওনার যে আছে না তার একটা মাইন্ডসেট হতে হবে। সে নিজেকে বিজনেসম্যান তৈরি করবে, এই যদি মাইন্ডসেট যদি সে না করে না, সে জীবনে কখনো বিজনেসম্যান হতে পারবে না। সে সারা জীবন সেলফ এমপ্লয়েড হয়ে থাকবে। কেন আমি প্রচুর মানুষের সঙ্গে দেখা করি, প্রচুর মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে, তো আমি দেখেছি যারা 10 বছর 15 বছর ধরে ব্যবসা করছে না, তারা আজকের দিনের পর্যন্ত এখনও পর্যন্ত বিজনেসম্যান হতে পারেনি, সেলফ এমপ্লয়েড হয়ে রয়েছে। কেন কি, তাদের ব্যবসার সমস্ত কিছু সে নিজেই করে। কেউ একজন কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে, 15 বছর থেকে সে ব্যবসা করছে, 15 বছর হয়ে গেছে, বাট আজকের দিন পর্যন্ত ম্যানুফ্যাকচারিংয়ে সে টেক কেয়ার করছে, তার অ্যাকাউন্টস টেক কেয়ার করছে, সেল দেখছে, সমস্ত কিছু সে দেখছে। অর্থাৎ প্রথমে আপনাকে কিন্তু আপনার মাইন্ডসেট করতে হবে যে আপনি একজন বিজনেসম্যান হবেন। আপনি যদি মাইন্ডসেট তৈরি না করতে পারেন না, তাহলে কিন্তু জীবনে কখনো বিজনেসম্যান হতে পারবেন না। সেকেন্ড স্টেপ কী আছে, আপনার বিজনেসের একটা গোল সেট করতে হবে। বিজনেসের গোল সেট করতে হবে যে আপনার ব্যবসার কী গোল আছে। সবার প্রথমে আপনার মাইন্ডসেট করেছেন যে আপনি একজন বিজনেসম্যান হবেন, সেকেন্ড যেই ব্যবসাটা করছেন সেই ব্যবসার গোল কী আছে। আপনার ব্যবসায় আপনি প্রথম 3 মাসে কতগুলো প্রোডাকশন করতে চান, কত মাল সেল করতে চান, এটার একটা গোল সেট করতে হবে। কিন্তু যখন গোল সেট হয়ে গেল, তারপরে আসবে যে আপনার যে অর্গানাইজেশনটা আছে এইটার একটা বডি তৈরি করতে হবে। অর্থাৎ আপনার একটা কোম্পানি বডি তৈরি করতে হবে। যেরকম আমরা একটা বাড়ি তৈরি করার আগে আমরা একটা নকশা তৈরি করে নিই, একটা খাতা কলমে একটা নকশা, একটা ড্রয়িং করে নকশা তৈরি করি, সেরকম আপনার একটা কোম্পানি, একটা অর্গানাইজেশন যখন আপনি তৈরি করবেন না, আপনাকে একটা নকশা তৈরি করতে হবে। এই নকশাটাতে আপনি ঠিক করবেন কোন জায়গায় কোন কোন পজিশন থাকবে, কোন কোন মানুষ থাকবে। যেরকম প্রথমে একদম উপরে ডাইরেক্টর থাকতে পারে, ডাইরেক্টরের নিচে আপনি দুখানা পদ রাখতে পারেন, ম্যানেজার পদ। এই ম্যানেজার হতে পারে প্রোডাকশন ম্যানেজার, হতে পারে অ্যাডমিন ম্যানেজার। তো এরকম আপনাকে এক একটা পদ সিলেক্ট করতে হবে।
সেখানে আপনার প্রোডাকশন থাকবে, আপনার সেলস থাকবে, আপনার অ্যাকাউন্টস থাকবে, আপনার এইচআর থাকবে, সমস্ত কিছু থাকবে। আপনি চোখ বন্ধ করলে যেন আপনি আপনার অর্গানাইজেশনের পুরো সিস্টেমটাকে দেখতে পান, নকশাটাকে দেখতে পান, যে আপনার কোম্পানির উপরের পোস্ট এইটা আছে, উপরে ম্যানেজারের পোস্ট এটা আছে, বা ডাইরেক্টর বা সিওর পোস্ট এটা আছে, ম্যানেজার এতগুলো আছে। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে, শিবমদা আমাদের তো দুজন তিনজন মিলে আমরা একটা ব্যবসা চালাই, তখন কি করব? তখন আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে এই পদগুলোকে রাখতে হবে। এবার আপনি হয়তো হতে পারেন নিজে ডাইরেক্টরের পদে আছেন, ম্যানেজারের পদে আছেন, বাট আপনাকে পদ ঠিক করে রাখতে হবে। আপনি ম্যানেজারের নিচে সেলসম্যানের পদটাও আপনার আছে, আপনি এখন নিজে করছেন, অর্থাৎ তিনখানা পদ আপনি রেখে দিয়েছেন। যখন যখন আপনার ব্যবসা বড় হবে, যখন যখন আপনি এমপ্লয়ি হায়ার করবেন, তখন তখন এই পদগুলোকে আপনি কাউকে অ্যালোকেশন করছেন। আপনি আপনার ব্যবসা বড় হচ্ছে তখন আপনি ম্যানেজার রাখছেন, আপনি আপনার ম্যানেজার পদ যেটা নিয়ে রেখেছিলেন সেটা থেকে আপনি সরে যাচ্ছেন, তখন আপনার ম্যানেজার চলে আসছে। বাট আপনাকে কিন্তু একটা নকশা তৈরি করে ফেলতে হবে আপনার ব্যবসার, যে কোথায় কোথায় কোন পদগুলো আছে, এটার একটা ডেজিগনেশন। কেউ সেলস ম্যানেজার হতে পারে, কেউ অপারেশন ম্যানেজার হতে পারে, কেউ প্রোডাকশন ম্যানেজার হতে পারে, কেউ মার্কেটিং ম্যানেজার হতে পারে। এই ডেজিগনেশন কিন্তু আপনাকে তৈরি করে দিতে হবে, একটা পদ তৈরি করতে হবে। এর পরে চার নম্বরের যে স্টেপটা, সেটা কী হবে বলুন তো? আপনি তিন নম্বরে কোম্পানির বডি তৈরি করে ফেলেছেন, কোন পজিশনে কাকে দেবেন সেটা তৈরি করে ফেলেছেন, কোন পজিশনে কাকে দেবেন সেটা তৈরি করে ফেলেছেন। এবার চার নম্বরে যেটা হবে, রেসপন্সিবিলিটি অফ ডিপার্টমেন্ট। চার নম্বরে যেটা, রেসপন্সিবিলিটি অফ ডিপার্টমেন্ট, এক একটা ডিপার্টমেন্ট, যেরকম মার্কেটিং একটা ডিভিশন ডিপার্টমেন্ট রয়েছে, সেলস একটা ডিপার্টমেন্ট রয়েছে, বা এখানে যেই সব লোকগুলোকে আপনি দিচ্ছেন তাদের রেসপন্সিবিলিটি কী থাকবে। একটা প্রোডাকশন ম্যানেজার যে আছে তার একটা রেসপন্সিবিলিটি আপনি তৈরি করে দেবেন, একটা সেলস ম্যানেজার যে আছে তার একটা রেসপন্সিবিলিটি আপনি তৈরি করে দেবেন, আপনাকে তৈরি করতে হবে। যে অপারেশন ম্যানেজার আছে, এইচআর ম্যানেজার আছে, তাকে আপনাকে তার রেসপন্সিবিলিটি, এইচআরের কী কী রেসপন্সিবিলিটি আছে আপনাকে তৈরি করে দিতে হবে। অর্থাৎ এই যে ডিপার্টমেন্টটা আছে, ডিপার্টমেন্টের রেসপন্সিবিলিটি কী কী থাকবে এটা কিন্তু আপনি তৈরি করে দেবেন। এখন যেটা আপনি করছেন না, আপনি সেলসও দেখছেন, আপনি অপারেশনও আপনি দেখছেন, তো আপনি তো জানেন অপারেশনের কী রেসপন্সিবিলিটি থাকা দরকার। তো প্রত্যেকটা ডিভিশনের কিন্তু আপনাকে রেসপন্সিবিলিটি তৈরি করতে হবে। তারপরে কী করবেন বলুন তো? এই রেসপন্সিবিলিটিটাকে মনিটাইজেশন করার জন্য একটা সিস্টেম তৈরি করবেন, একটা সিস্টেম তৈরি করতে হবে। এই যে লোকগুলো কাজ করছে, সেই লোকগুলো ঠিক কাজ করছে কি না, যা যতটা কাজ আছে সে ততটা কাজ করছে কি না, এটা আপনি কীভাবে মনিটাইজেশন করবেন, মনিটাইজ করবেন কীভাবে, আপনি কীভাবে দেখবেন? আপনি কি প্রত্যেকটা টেবিলে চলে যাবেন? যাবেন না তো। দ্যাট ইজ একটা সিস্টেম থাকবে, আপনার কোম্পানির একটা সিস্টেম থাকবে, প্রত্যেকে তার সিস্টেমে গিয়ে তার কাজের ডিটেলস আপডেট করবে। তো সেখানে আপনি বুঝতে পারবেন যে কে কতটা কাজ করছে, কে কতটা কাজ করছে না, আপনার সেলস কতটা এগিয়ে আছে, আপনার প্রোডাকশন কতটা পিছিয়ে আছে, আপনি মার্কেট থেকে কত টাকা কালেকশন পেয়েছেন কি পাননি, সমস্ত কিছু ওই সিস্টেমের মধ্যে থাকবে। অর্থাৎ এই যে ডিভিশনের প্রত্যেকটা ডিভিশনের যে রেসপন্সিবিলিটি দিয়েছেন, কাজ যেটা দিয়েছেন, সেই কাজটা তারা ঠিকঠাক করছে কি না সেইটা দেখার জন্য একটা সিস্টেম আপনি কিন্তু তৈরি করে দিচ্ছেন। তাহলে প্রথমে কি হচ্ছে, আপনি আপনার মাইন্ডসেট করছেন যে আপনি একজন ব্যবসায়ী হবেন, বিজনেসম্যান হবেন। সেকেন্ড, আপনার বিজনেসের একটা গোল ঠিক করছেন, আপনার বিজনেসের গোল ঠিক করছেন। থার্ড পয়েন্ট কী আছে, আপনার বিজনেসের একটা নকশা তৈরি করছেন, বিজনেসে একটা বডি তৈরি করছেন, কোথায় কোথায় কোন কোন পদ থাকবে। আপনি কিছু প্রোডাকশন করছেন, প্রোডাকশন করে বিক্রি করতে চাইছেন, তো আপনার প্রোডাকশন ম্যানেজার, সেলস ম্যানেজার, অপারেশন ম্যানেজার, এইচআর ম্যানেজার, তো আপনি সেই নকশাটা তৈরি করছেন। এইটা এবার থাকবে হচ্ছে যাকে যাকে আপনি কাজ দিচ্ছেন, পজিশনে বসাচ্ছেন, তার রেসপন্সিবিলিটি কী আছে। এবং ফিফথ যেটা থাকবে, শেষ তার কাজটাকে ঠিকঠাক মতো কমপ্লিট করছে কি না সেটা দেখার জন্য একটা সিস্টেম তৈরি করতে হবে। অর্থাৎ আপনার হাতে একটা সিস্টেম আছে, আপনি একটা ল্যাপটপে বসে, সিস্টেমে বসে, আপনি বাড়িতে বসে দেখতে পারছেন আপনার কত টাকা সেল হচ্ছে, কত মাল প্রোডাকশন হচ্ছে, মার্কেট থেকে টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না, সমস্ত কিছু আপনার হাতে রয়েছে। অর্থাৎ হয়ে গেলেন না আপনি একজন বিজনেসম্যান।
তখন দেখবেন আপনার বিজনেস অটো পাইলট মোড হয়ে গেছে। আপনাকে প্রত্যেক দিন অফিসে না গেলেও হবে, আপনি মাসে একদিন যান, দু মাসে একদিন যান, আপনার বিজনেস কিন্তু চলতে থাকবে। অর্থাৎ দ্যাট রিজন আপনি যদি সেলফ এমপ্লয়ি থাকেন না, আপনার এই পাঁচটা স্টেপ মেনটেন করার কমপ্লিট করার পরে কিন্তু আপনি একজন বিজনেসম্যান হতে পারবেন, না হলে কিন্তু হতে পারবেন না। তো এই পাঁচটা স্টেপকে আপনি নিজের মধ্যে অ্যাডপ্ট করে নিন, নিজের মধ্যে অ্যাডপ্ট করে নিন, দেন দেখবেন আপনাকে কেউ বিজনেসম্যান হতে আটকাতে পারবে না। আপনারা এতটা সময় দিলেন, দ্যাট ইজ এন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে না, সেই সব ছেলেদের সঙ্গে শেয়ার করুন, সেই সব মেয়েদের সঙ্গে শেয়ার করুন যারা এখনও সেলফ এমপ্লয়ি হয়ে আছে, যারা ব্যবসাটাকে ডেভেলপ করতে চায় কিন্তু পারছে না, টেকনিক্যালি কিছু জিনিস যেটা তারা ধরতে পারছে না, তো আপনি চাইলে ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। এতটা সময় থাকার জন্য আবারও ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।